নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি। নিউজ অগ্নি। রোজা মানে উপবাস, সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, আরবি শব্দ বিরত থাকা। কি থেকে বিরত থাকা? সমস্ত রকম খারাপ কাজ থেকে, অন্যায় থেকে, মিথ্যাচার থেকে, ব্যভিচার থেকে, পরনিন্দা পরচর্চা, যত রকম মানব জীবনকে কলঙ্কিত করার মতো খারাপ কাজ আছে, সব কিছু থেকে বিরত থাকতে হবে রোজাদার মুসলমানকে, অন্যথায় তার রোজা নিষ্ফল হবে, আল্লাপাক সেই রোজা গ্রহণ করবে না। অর্থাৎ ব্যক্তিগতভাবে এক মাস রোজাদার, তাকে পবিত্র পুত পরিশুদ্ধ জীবন যাপন করতে হবে। এমনকি তাকে যদি কেউ বাম্মা তুলেও গালাগাল দেয়, সে উল্টে তাকে গালাগালি দিতে পারবে না। তাকে বলতে হবে, মনে সান্ত্বনা নিতে হবে, আমি রোজাদার, আমি রোজাদার, এইটা বলতে হবে। অতএব একটা জিনিস, আমাদের সবকটা যে উপাসনার যে দিক আছে, সেই নামাজ পড়া থেকে রোজা এবং হজ জাকাত যা কিছু, বিশেষ করে নামাজ এবং রোজা দুটো প্রধান স্তম্ভ ইসলামের, প্রথম এবং দ্বিতীয় দুটোতেই শুদ্ধাচারের উপরে চরম গুরুত্ব দেওয়া হয়েছে। একজন নামাজিও যদি সে মিথ্যাচার করে, সে অন্যের পরনিন্দা পরচর্চা করে, অন্যকে ঠকবাজি করে, অন্যের হক মেরে দেয়, তাহলে তার নামাজ বরবাদ হয়ে যাবে। একইভাবে একজন রোজাদার মুসলমান, সে যদি পরিশুদ্ধ জীবন, সত্যবাদীর জীবন যাপন করতে না পারে, রোজা রেখে কোনোভাবেই মিথ্যাচারে যাওয়া যাবে না, এইটা যদি সে দৃঢ়ভাবে পালন করতে পারে, তবেই তার রোজা রাখা সার্থক, নাহলে একবারে সম্পূর্ণ ব্যর্থ। অতএব তাকে এইভাবে জীবনযাপন করতে হবে, এটা কোরআন হাদিসের নির্দেশ। আপনার নাম? আমার নাম শেখ হাসান ইমাম, আমি প্রাক্তন প্রধান শিক্ষক রাজাটি বন্দর হাই স্কুল, আমি সাহিত্য চর্চা করি এবং সমাজ সেবা করি।